গাইস, হোয়াটস আপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার টপ 5 আই শ্যাডো প্যারেট, আর তার সাথে শেয়ার করব যে আই শ্যাডো প্যারেট কীভাবে তোমরা পারচেস করবে, মানে যারা বিগিনার্স আছো বা ভালো আই শ্যাডো প্যারেটের খোঁজ করছো কিন্তু কোন ধরনের প্যালেট চুজ করবে সেটা বুঝতে পারছো না। তো তার জন্য তোমাদের সাথে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করব, যে যাতে করে তোমরা কখনো যখনই কোনো আই শ্যাডো পারচেস করো সেটাতে যাতে কোনো রকম প্রবলেম তোমাদের ফেস করতে না হয় এবং সমস্ত রকম কাজ তোমরা একটা প্যালেটের মাধ্যমেই করতে পারো, সেরকমই আজকে কিছু প্যালেট আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আমি শেয়ার করব, যাতে তোমাদের ভীষণ ভীষণ যারা বিগিনার্স আছো তাদের উপকারী একটা ভিডিও এটা। আর আমি এই সব কটা প্যালেটটি কিন্তু পারচেস করেছি আমাজন থেকে এবং ভীষণই কম দাম, মানে কম রেঞ্জের থেকে, মানে 100-150 টাকা থেকে শুরু করে আমি 1000 টাকা পর্যন্ত কিছু আই শ্যাডো প্যালেট তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর কীভাবে বিগিনার্সরা তোমরা একটা ভালো আই শ্যাডো প্যালেট পারচেস করতে পারো তার উপর কিছু তোমাদেরকে টিপস আর ট্রিক্স এখানে শেয়ার করব। তো চলো চটপট চলে যাই আজকের মূল ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে যদি প্রথম এসে থাকো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নিচে রেড সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে প্রেস করে দাও সাবস্ক্রাইব বাটন, আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না, তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো তোমরা সরাসরি তোমাদের মোবাইলে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বিগ থাম্বস আপ দিয়ে লাইক করবে, কারণ তোমরা প্রত্যেকে প্রতিদিন ভিডিও দেখো কিন্তু লাইক খুবই কম করো। সো লাইক অবশ্যই করবে, এটাতে একটা ইন্সপায়ার্ড হওয়া যায়, ইন্সপিরেশন পাওয়া যায়, খুবই ভালো লাগে তাতে। সো চলো আর শেয়ার করো বন্ধুদের সাথে। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমেই তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, যারা বিগিনার্স আছো বা ভালো আই শ্যাডো প্যালেটের খোঁজ করছো কিন্তু কোনোভাবেই সেই আই শ্যাডো প্যালেটটা তোমাদের পছন্দ মতো হচ্ছে না, তার একটাই কারণ যে তোমরা কিন্তু তোমাদের আই শ্যাডো প্যালেট কেনার সময় এই বিষয়গুলো মাথায় থাকছে না বা তোমাদের ধারণা নেই। তার জন্য তোমরা যে আই শ্যাডো প্যালেটগুলো কিনছো সেগুলো কিন্তু পরবর্তীতে তোমাদের কোনো কাজেই লাগছে না। সো তোমাদের সাথে চারটে আমি মানে মেন টিপস শেয়ার করবো, যাতে এরপর থেকে যদি তোমরা কোনো আই শ্যাডো প্যালেট কেনো তাহলে একেবারেই কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবে না। সো আমার ফার্স্ট যে টিপটা সেটা হচ্ছে, আই শ্যাডো প্যালেট কেনার সময় তোমাদের আই শ্যাডো প্যালেটের কালার স্টোরি ওপর কিন্তু ভীষণ ভীষণ পরিমাণ লক্ষ্য রাখা উচিত। যে যত বেশি কালার স্টোরিটাকে বুঝতে শিখবে বা সেটাকে মানে ভালোভাবে লক্ষ্য করবে তখনই কিন্তু তোমরা সেই আই শ্যাডো প্যালেটটা কিনলে নিজেদের তোমরা স্যাটিসফাই হবে এবং সেটা কিন্তু তোমাদের পরবর্তীতে বিভিন্ন কাজে লাগবে। কিন্তু যে যদি কালার স্টোরি না বোঝো তাহলে কিন্তু কোনোভাবেই সেই আই শ্যাডো প্যালেট তোমাদের কোনো কাজে আসবে না। আমার যে সেকেন্ড টিপ সেটা হচ্ছে, আই শ্যাডো প্যালেট কেনার সময় তোমরা কালারগুলো অবশ্যই দেখবে যে কালারগুলো তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারছো কি না, মানে একটা আই শ্যাডো প্যালেট যেটা তোমরা কিনছো সেটাকে অ্যাজ এ হাইলাইটার, ব্লাশ, কন্ট্রোর সব কিছু তোমরা করতে পারছো কি না, যাতে করে তোমাদের এক্সট্রাভাবে কোনো হাইলাইটার, ব্লাশ, কন্ট্রোর আলাদা করে কেনার কোনো প্রয়োজন না পড়ে, কারণ সকলের বাজেট হয়তো সমান থাকে না। সো একটা আই শ্যাডো প্যালেটের মাধ্যমেই কিন্তু এগুলো তোমরা পারবে করতে। সো সেরকম আই শ্যাডো প্যালেট তোমরা অবশ্য কেনার চেষ্টা করবে। আমার যে থার্ড টিপ সেটা হচ্ছে, একটা আই শ্যাডো প্যালেট তোমরা খোলার পর কতদিন ইউজ করতে পারবে, মানে তার শেলফ লাইফটা কতদিন। বেশিরভাগ কিন্তু আই শ্যাডো প্যালেটের পিছনে তোমরা দেখবে লেখা থাকে 2 ইয়ার্স বা 3 ইয়ার্স, সেটা কোম্পানির উপর ফ্যারি করে। মানে একটা আই শ্যাডো প্যালেট কেনার পর তোমরা 2 বছর বা 3 বছরই কিন্তু সেই আই শ্যাডো প্যালেটটাকে ইউজ করতে পারবে। আর যেটা হচ্ছে ফোর্থ আর ফাইনাল টিপ সেটা হচ্ছে, যেটা বললাম যে কালার স্টোরি, একটা আই শ্যাডো প্যালেটে একটা কত রকম মানে আই লুক তোমরা ক্রিয়েট করতে পারো একটা আই শ্যাডো প্যালেটের মাধ্যমে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে নজরে রাখা উচিত। একটা আই শ্যাডো প্যালেট ব্যালেন্স প্যালেট তখনই হয় যখন সেটার মধ্যে একটা ক্রিজ কালার থাকে, কোনো স্যামন কালার বা কোনো লাইট ব্রাউন শেড থাকে যেটা কিনা তোমরা অ্যাজ এ ক্রিজ শেড অ্যাপ্লাই করতে পারো। এছাড়া একটা ডার্ক ব্রাউন বা একটা ব্ল্যাক শেড আর একটা অফ হোয়াইট শেড যেটা কিন্তু থাকা একটা প্যালেটের মধ্যে ভীষণ ভীষণ প্রয়োজন। সো তবেই কিন্তু একটা প্যালেট ব্যালেন্স প্যালেট হয়। সো গাইজ, তোমরা যদি এই চারটে টিপস ফলো করো তাহলে কিন্তু অবশ্যই এরপর থেকে তোমরা যখন কোনো আই শ্যাডো প্যালেট পারচেস করবে তাতে কিন্তু তোমরা একেবারেই ডিসঅ্যাপয়েন্ট হবে না। সো চলো চটপট চলে যাই আর দেখে নিই আমার টপ 5 যে আই শ্যাডো প্যালেটগুলো, যেগুলো বিগিনার্সদের জন্য ভীষণই পারফেক্ট, জাস্ট 150 টাকা থেকে শুরু। সো তোমরা তোমাদের বাজেটের মধ্যে যে কোনো প্যালেট কিন্তু পারচেস করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যদি তোমরা কিনতে চাও তো অবশ্যই গিয়ে এই প্যালেটগুলো পারচেস করতে পারো অ্যামাজন থেকে। সো গাইজ, ফার্স্ট যে আই শ্যাডো প্যালেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হুডা বিউটি রোজ গোল্ড প্যালেটের একটা ডিউপ আই শ্যাডো। এটা কিন্তু মোটো
একটা মানে অরিজিনাল আই শ্যাডো নয়, দেখতেই পাচ্ছো ওপরের কভারটা কিন্তু একই সেম। আর যদি ওপেন করো তোমরা আই শ্যাডো প্যালেটটা, দেখতেই পাচ্ছো এখানে কিন্তু একটা সুন্দর সাইজের তোমরা মিরর পেয়ে যাবে। এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছো, কালার স্টোরিটা দেখতে পাচ্ছো কতটা সুন্দর। এই প্যালেটটার দাম কিন্তু জাস্ট 150 টাকা। আমি অ্যামাজনে এইটার দুটো কম্বো একবারে কিনেছিলাম। সো এই কম্বোটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কালার স্টোরি কতটা সুন্দর। মানে এখানে যেটা বললাম তোমাদেরকে, একটা অফ হোয়াইট শেড আছে, ব্ল্যাক শেড আছে, ব্রাউন আছে, এবং এই যে লাইট যে শেডগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু তোমরা অ্যাজ এ ট্রানজিশন শেড ইউজ করতে পারো। এই লাইট শেডগুলো যেগুলো আছে এটা দিয়ে তোমরা কিন্তু শিমরি শেড, এটা দিয়ে তোমরা অ্যাজ এ হাইলাইটার ইউজ করতে পারো, বা এই শেডগুলোকে কিন্তু অ্যাজ এ ব্লাশারও তোমরা ইউজ করতে পারো। সো বুঝতেই পারছো যে একটা প্যালেটের মধ্যেই কিন্তু তোমাদের সব কিছুই হয়ে যাচ্ছে। পিগমেন্টেশন ভীষণই সুন্দর, খুব বেশি এক্সপেক্ট করো না, কারণ মাত্র 150 টাকা। সো বাজেট যাদের কম আছে তোমরা কিন্তু ডেফিনেটলি এই টাইপের প্যালেট তোমরা পারচেস করতে পারবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, দুটো কম্বো তোমরা অবশ্যই পারচেস করে নিতে পারো। তার মধ্যে এই রোজ গোল্ড প্যালেটের কিন্তু ডিউব যেটা, এটা কিন্তু কালার স্টোরিটা দেখতেই পাচ্ছো ভীষণই একটা সুন্দর প্যালেট। সো নেক্সট যে প্যালেটটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে, এটা হচ্ছে সুইস বিউটি হিলারি ডোডা আই শ্যাডো প্যালেট ইন দ্য শেড 01-এ। এটার মধ্যেও তোমরা কালার স্টোরি দেখতেই পাচ্ছ, যে এটার মধ্যেও কিন্তু আমি যেটা বলেছি যে ভীষণই সুন্দর মানে কালার স্টোরি। এটা দেখতে পাচ্ছ এখানে অফ হোয়াইট একটা শেড আছে, এগুলো শিমেরি শেড, ব্রাউন ট্রানজিশন শেড আছে, এখানে একটা ব্লাশার হিসাবে একটা শেড আছে, ডার্ক ব্রাউন শেড আছে। এগুলোকে কিন্তু অ্যাজ এ তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো, হাইলাইটার, ব্রঞ্জার, কন্ট্রোল সব কিছু কিন্তু এই প্যালেটের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ। আর এই অফ হোয়াইট শেডগুলো আমাদের আইলিডে যখন আমরা কনসিলার লাগাই বা ফাউন্ডেশন লাগাই সেটাকে কিন্তু সেট করতে ভীষণ ভীষণ হেল্প করে এই অফ হোয়াইট শেডগুলো। সো এটারও দাম কিন্তু 150 টাকা, এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু যাদের বাজেট কম ডেফিনেটলি এই প্যালেটটাও তোমরা কিন্তু পারচেস করতে পারো। গাইস থার্ড যে রেকমেন্ডেশনটা সেটা হচ্ছে মার্সের এই 15 কালার আই শ্যাডো প্যালেটটা। ও মাই গড গাইস, এটার কালার স্টোরি তোমরা দেখো কি অসাধারণ কালার স্টোরি। আর এর যে দুটো হাইলাইটার শেড আছে না গাইস, মানে অসম্ভব বেশি পিগমেন্টেড, জাস্ট 299 রুপিস। আর এর ব্রাউন আর ব্ল্যাক শেডটা তো অসম্ভব বেশি পিগমেন্টেড, এখানেও তোমরা একটা অফ হোয়াইট শেড পাচ্ছ, ব্লাশ হিসাবে এই শেডগুলো তোমরা ইউজ করতে পারবে, অ্যাজ এ কন্ট্রোল এগুলো শেড ইউজ করতে পারবে, এবং ডিফারেন্ট আই লুক তোমরা এটার মাধ্যমেও কিন্তু ক্রিয়েট করতে পারবে। আর এই প্যালেটটা তো ভীষণই বেশি পিগমেন্টেড, মানে বিভিন্ন ইউটিউবারে তোমরা দেখতে পারো যে এই প্যালেটটা সম্পর্কে কিন্তু ভীষণ ভালো ভালো মানে কমেন্ট আছে। এটারও দাম জাস্ট 299, 299 টাকা দাম এটার। অ্যামাজনে তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো যারা একটু মানে ভালো কোয়ালিটির আই শ্যাডো চাচ্ছ তারা কিন্তু ডেফিনেটলি এই নিউট্রাল প্যালেটটা তোমরা পারচেস করতে পারো। এভরিডে বেসিস, পার্টি অকেশন, ওয়েডিং, যে কোনো জায়গায় কিন্তু তোমরা এই মানে প্যালেট যেটা আছে সেটা ডেফিনেটলি ইউজ করতে পারবে, কারণ প্রত্যেকটা শেড কিন্তু ইকুয়ালি পিগমেন্টেড। সো গাইজ লাস্ট যে দুটো প্যালেট আছে সেই প্যালেট দুটো হচ্ছে একদম হিউজ প্যালেট, মানে একটু প্রাইসি অবশ্যই, কিন্তু মানে অসম্ভব মানে সুন্দর দুটো প্যালেট আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, যে দুটো কিনা ভীষণই সুন্দর দুটো প্যালেট। এবং মানে যারা বিগিনার্স আছো বা যারা নতুন নতুন মেকআপ আর্টিস্ট আছো তাদের জন্য কিন্তু ভীষণই মানে দারুণ একটা ডিল। সো ফার্স্ট যেটা সেটা হচ্ছে এসএভারের এই হেটেড উইথ লাভ আই শ্যাডো প্যালেটটা। এটা দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা রেড একটা গ্রিন। সো আমার কাছে দুটোই আছে, তবে গ্রিনের যে কালার স্টোরিটা সেটা ভীষণই মানে সুন্দর। সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ গ্রিনের যে কালার স্টোরিটা দেখো গাইস কি অসাধারণ। আর এখানেও কিন্তু তোমরা একটা বিগ সাইজের মিরর পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছো। সো এটা কিন্তু মানে ভীষণই বড় একটা মিরর। আর দেখো বিগিনার্সদের জন্য এই জন্যই আমি বললাম, কারণ বিগিনার্সরা কিন্তু একটা প্যালেটের মধ্যেই কিন্তু ম্যাট শেড, শিমার শেড, গ্লিটার শেড এগুলো সবই তোমরা চাও। আর এটার দাম আমি অ্যামাজন থেকে পারচেস করেছি জাস্ট 450 টাকায়। ভাবতে পারছো এই এত বড় একটা প্যালেট, এবং কালার স্টোরি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, মানে মানে কি সুন্দর কালার স্টোরি, মানে এত রকমের আই লুক তোমরা এই একটা প্যালেটের মানে মাধ্যমে তোমরা ক্রিয়েট করতে পারবে, নিজেরাই তোমরা দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা কিন্তু ভীষণই পিগমেন্টের, এই শিমরি শেডগুলো আর গ্লিটার শেডগুলো তো মানে অসাধারণ।
সো তোমরা যদি এখনও চেক না করে থাকো, যাদের একটু বাজেট বেশি আছে, আমি বলবো সব প্যালেট ছেড়ে তোমরা এই প্যালেটটা ট্রাই করতে পারো গাইজ। এটার মধ্যে তোমরা অনেকগুলো প্রেস গ্লিটারও পেয়ে যাবে আর প্রচুর সুন্দর সুন্দর কালার তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো। সো যাদের একটু বাজেট বেশি আছে বা মানে বিয়ের করতে পারবে, অবশ্যই তোমরা এসএফআর এর এই হেটেড উইথ লাভ আই শ্যাডো প্যালেটটা ট্রাই করো, তোমরা ডিসঅ্যাপয়েন্ট কোনোভাবেই হবে না। সো এটা আমি একদম মানে 100% ফিঙ্গার ক্রস, কারণ কি এত সুন্দর এত কম রেঞ্জের মধ্যে কোনো প্যালেট তোমরা পাবে না, কারণ এই টাইপের যেসব প্যালেটগুলো তোমরা দেখবে মার্কেটে সেগুলো কিন্তু সবই 1,500, 2,000, 2,500-এর বেশি কিন্তু দাম হয়ে থাকে। সো ডেফিনেটলি 450 টাকার মধ্যে এত বড় একটা প্যালেট কিন্তু অসাধারণ একটা ডিল। সো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ডেফিনেটলি পারচেস করতে পারো। সো গাইজ, লাস্ট অ্যান্ড ফাইনাল যে আই শ্যাডো প্যালেটটা, সেটাও কিন্তু মানে হিউজ একটা আই শ্যাডো প্যালেট, তবে রেঞ্জ এটার অনেকটাই বেশি তোমরা বলতে পারো। টিনেজার বা বিগিনার্সদের পক্ষে এটা একটু অ্যাফোর্ড করার সমস্যা, তবে যাদের অ্যাফোর্ড করার ক্ষমতা আছে ডেফিনেটলি তোমরা এই প্যালেটটা পারচেস করতে পারো, কারণ অসম গাইজ। মানে যতগুলো প্যালেট তোমাদের সাথে শেয়ার করলাম তার থেকে মানে সব থেকে মোস্ট ফেভারিট যদি কোনো আই শ্যাডো প্যালেট থেকে থাকে আমার, তো অবশ্যই এই প্যালেটটা। সো এই প্যালেটটার প্যাকেজিংটা দেখলেই তোমাদের এটার ওপর মানে দেখতেই পাচ্ছ কী সুন্দর প্যাকেজিং এটার। সো এটা হচ্ছে ইউ ক্যান বির এক্সোটিক ফ্লেভার আই শ্যাডো প্যালেট, এটার দাম 1,150 টাকা। এটা আমি বাই করেছি অ্যামাজন থেকেই, কারণ কি অ্যামাজনে ভীষণই সুন্দর ডিল থাকে। সো গাইজ দেখো এটার কালার স্টোরিটা জাস্ট দেখো, মানে এতটা গর্জিয়াস এই কালার স্টোরি এই আই শ্যাডো প্যালেটটা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত রকম শেড আছে। এ পাশে আছে অফ হোয়াইট শেড থেকে শুরু করে ডার্ক ব্রাউন পর্যন্ত, এখানে তোমরা একটা রো পেয়ে যাচ্ছ অরেঞ্জ, ইয়েলো, পিঙ্ক। সো এর মধ্যে দেখতে পাচ্ছ প্রেস গ্লিটার শেডও তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে ইয়েলো শেড আছে, একটা গ্লিটার আছে, গ্রিন এর মধ্যেও কিন্তু গ্লিটার আছে, এখানে পার্পল ব্লু পেয়ে যাচ্ছ তার মধ্যেও গ্লিটার আছে, এখানে পুরোপুরি একটা ব্লু এর উপর। আর এদিকে যা আছে সবই হচ্ছে নিয়ন শেড আছে, নিয়ন শেড উপর আই শ্যাডো কিন্তু এখন ভীষণই ট্রেন্ডে চলছে। সো এই প্যালেটটা কিন্তু আমার সব থেকে মানে পছন্দের একটা আই শ্যাডো প্যালেট তোমরা বলতে পারো, মানে অসাধারণ সুন্দর কালার স্টোরি, তোমরা নিজেরাই মানে দেখলে পরেই বুঝতে পারবে যে এই আই শ্যাডো প্যালেটটা একবার দেখলেই কিন্তু যে কোনো কারো কিনতে ইচ্ছা করবে, এতটা সুন্দর এই আই শ্যাডো প্যালেটটা। সো যদি তোমাদের বাজেট থাকে অবশ্যই আমি বলবো যারা মেকআপ আর্টিস্ট নতুন নতুন বা যারা বিগিনার্স আছো, অবশ্যই কিন্তু এই প্যালেটটা তোমরা অ্যামাজন থেকে পারচেস করতে পারো। এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে নিচে প্রোভাইড করে দেবো। তো তোমাদের বাজেটের মধ্যে যে আই শ্যাডো প্যালেট তোমাদের পছন্দ হয় এর মধ্যে তোমরা কিনতে পারো। আর যদি এই প্যালেটগুলো তোমরা পারচেস করো কখনোই তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না, তার কারণ প্রত্যেকটার মধ্যেই কিন্তু তোমরা মাল্টিপারপাস ইউজ করার জন্য মানে আই শ্যাডো তোমরা পেয়ে যাবে। সো গাইজ, এটাই ছিল আজকে ছোটোখাটো একটা আমার পছন্দের আই শ্যাডো প্যালেট এবং আই শ্যাডো প্যালেট কেনার কিছু মানে টিপস আর ট্রিক্স, যেটাতে তোমরা খুবই উপকার হবে, তোমাদের উপকার হবে যারা বিগিনার্স আছো। তো যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিও গাইজ, সাবস্ক্রাইব কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আর যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু একটা বিগ থামস আপ দিয়ে লাইক করতে ভুলো না আমার ভিডিওটাকে, কারণ লাইক করা খুবই দরকার গাইজ। আমাদের ইন্সপিরেশন হয় লাইক করলে, তোমরা যত লাইক করবে আমি ভিডিও বানানোর আরও ইন্সপায়ার্ড হব। সো এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা ইউটিউবের কাছে। সো অবশ্যই লাইকটা করবে আর শেয়ার করবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। সো টেক কেয়ার গাইজ, বাই।